বিতর্কের ঝড় তুলেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সন্ধ্যায় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া সাংবাদিকরা নানা প্রশ্ন করলেও তিনি উত্তেজিত হয়ে পড়েন। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারি। রোববার টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তিনি ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে নানা মন্তব্য করেন। আমি জামাতে ইসলামের যত বিরোধী, তার চেয়ে হজের এবং তাবলিগের যে কত ম্যান পাওয়ার নষ্ট হয়, কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা করে থাকো। হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে, এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, হ্যাঁ, দেশের টাকা নিয়ে যেয়ে ওদের দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে একটা জামাত, তাবলিগ জামাত, মিনিমাম 20-25 লক্ষ লোক একসময় হলেন হস্তিত, নিজেদের তো কর্মসংস্থান নষ্টই, সারা দেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জয়কে হেয় করেও বক্তব্য দেন। এক পর্যায়ে সাংবাদিকদের উপরও চড়াও হন মন্ত্রী। আমি তো তোমার মতে কথা বলবো না, আমি আমার মতে কথা বলবো, তোমার হলে হবে না হলে না হবে, আমি কিন্তু তোমাকে ডাকিনি, তুমি টাঙ্গাইলের ছেলে, তাহলে তুমি কি করবে? বিষয়টি নিয়ে উপস্থিত আওয়ামী লীগ সমর্থকরা অনুষ্ঠান স্থলেই মন্ত্রীকে তিরস্কার করেন। এ নিয়ে বিতর্কের ঝড় বইছে বাংলাদেশি কমিউনিটিতে। ইমরান আনসারি, 21 টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।